আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। কিছুদিন আগে আমরা নিউ মার্কেটে গিয়েছিলাম আমার কিছু প্রয়োজনীয় জিনিস কেনার জন্য। ভাবলাম আমার কেনাকাটার সাথে সাথে আপনাদের সাথেও সব কিছুর প্রাইস শেয়ার করি, যাতে আপনাদেরও কিছুটা হেল্প হয়। যারা নিউ মার্কেটে গিয়েছেন আপনারা তো জেনে থাকবেন, পাওয়া যায় না এমন কিছুই নিউ মার্কেটে নেই, আর সব কিছুর প্রাইসই অনেক রিজনেবল। নিউ মার্কেটের রোড সাইড থেকে খুব তৃপ্তি নিয়ে শপিং করা যায়। জামা, জুতা, ব্যাগ, জুয়েলারি, ক্রোকারিজ আইটেমস, বেডশিট, হিজাব, বেবি টয়স অ্যান্ড ছোটোখাটো সকল নিত্য প্রয়োজনীয় জিনিস এই রোড সাইড দোকানগুলো থেকে খুব রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন। গাউসিয়ার এপাশটাতে ওভারব্রিজের নিচে ব্যাগ এবং জুতার সারি সারি অনেকগুলো দোকান বসে। প্রথমেই জুতার কালেকশনগুলো কিছুটা দেখানোর ট্রাই করছি। প্রতিটি দোকানে কিন্তু প্রচুর প্রচুর কালেকশন, এবং দেখে কয়েক জোড়া পছন্দ হবে না এমনটা হতেই পারে না। প্রতিটি দোকানের কালেকশনই খুব খুব সুন্দর। সবগুলো জুতার অনেক অনেক কালার অ্যান্ড সাইজ অলওয়েজ অ্যাভেলেবল, এবং হিউজ কালেকশন থাকায় কখনো হতাশ হতে হয় না। এখানে স্লিপারগুলো 150 টাকা 200 টাকা থেকে শুরু। র্যান্ডম ইউজ করার জন্য অনেক অনেক জুতা পেয়ে যাবেন। রাফ ইউজ করা থেকে শুরু করে ভার্সিটি অফিসে যাওয়ার জুতাও এখানে পেয়ে যাবেন, এমনকি পার্টি শু এখানে পেয়ে যাবেন খুব রিজনেবল প্রাইসে। ভার্সিটি অ্যান্ড অফিসে যাওয়ার জন্য এখানে স্লিপারগুলো পেয়ে যাবেন 350 টাকা দিয়ে। বুঝতেই পারছেন খুবই রিজনেবল। আর এই পাকিস্তানি জুতিগুলো তো সবাই খুব পছন্দ করে। জুতিগুলো এত এত সুন্দর, চোখে লেগে থাকার মতো। জুতিগুলোর প্রাইস 350 টাকা থেকে শুরু, 350 থেকে 600-650 টাকার জুতিও আছে। আর এই জুতিগুলো যারা পরেছেন তারা জানেন এগুলো ড্রেসের সাথে ম্যাচ করে পরলে ঠিক কতটা সুন্দর লাগে। আর আমার এক্সপিরিয়েন্স থেকে বললে অনায়াসে 2 থেকে 2.5 মাস পরা যাবে। এই লেডিস গেঞ্জিগুলো সব 50 টাকায় সেল হচ্ছিল। কোয়ালিটি নর্মালি যেমনটা হয় ওরকমই ছিল। সব দোকানের গেঞ্জি 50 টাকায় সেল হয় না, 80 টাকা, 100 টাকা, 150 টাকাতেও সেল হয়। নিউ মার্কেটের ভিতরে ভ্যানে যে দোকানগুলো বসে সেগুলোতে গেঞ্জির প্রাইস রেঞ্জ অনেকটা এরকম, একটু বেশি হয়। এরপর নিউ মার্কেটের ওভারব্রিজে যাচ্ছি। ওভারব্রিজের উপরে অনেক অনেক দোকান বসা থাকে। ওঠার সময়ই এখানে হেয়ার অ্যাক্সেসরিজ পাওয়া যায়, লাইক হেয়ার ব্যান্ড, ক্লিপ, গার্ডার, কম, হিজাব পিন, এগুলোই আর কি। এরপর বড় বড় ব্যাগ পাবেন। নিউ মার্কেটে আসবেন আর ব্যাগ ভর্তি শপিং করবেন না তা তো হবে না, তো সেই সব ক্যারি করার জন্যই এই ব্যাগগুলো। ওভারব্রিজের সিঁড়িতে ইনার পাওয়া যায় যেগুলো 50 টাকা 60 টাকা এরকম। নামাজে হিজাবগুলো 150 টাকা করে পেয়ে যাবেন। এরপর সিঁড়ি দিয়ে উঠলেই হাতের ডান পাশে কিছু কিচেন অ্যাক্সেসরিজ নিয়ে বসা দোকান। এখানে ছোট, বড়, মাঝারি সব সাইজের চামচ, কাটা চামচ, স্ট্রেনার, স্ট্যান্ড, এগ বিটার, গ্রেটার, বেলুন, পিড়ি, ছোট ছোট কিচেন আইটেমস যা আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস সেগুলো এখানে পাওয়া যায়। এরপর আছে একটি প্লাস্টিকের কিছু প্রোডাক্টস নিয়ে বসার দোকান, যেখানে প্লাস্টিকের বিভিন্ন কন্টেনার, বক্স, জাগ, বাস্কেট, মেডিকেল স্টাফ রাখার জন্য বক্স পেয়ে যাবেন। এখানে স্টোরেজ বক্স পাবেন যেগুলোতে খুচরা অনেক কিছু স্টোর করা যাবে, আবার মেকআপ বক্স হিসেবেও ইউজ করা যাবে। ফ্রিজে খাবার স্টোর করার জন্য বা মাছ মাংস ফ্রোজেন করার জন্য প্লাস্টিকের বক্স পাওয়া যায়। এরপর 100 টাকা করে বেসিন টাওয়েল পেয়ে যাবেন। এরপর আছে আর্টিফিশিয়াল ফ্লাওয়ারের দোকান। ঘর সাজানোর জন্য এগুলো আপনারা নিয়ে নিতে পারেন। খুব সুন্দর সুন্দর ফ্লাওয়ার ছিল, সবগুলোই 100 টাকা করে। এরপর কিছু মেকআপ আইটেমস আছে, তবে এগুলো আমি আপনাদেরকে কেনার জন্য একদমই প্রেফার করছি না। অনেক সুন্দর সুন্দর পাপোশ পেয়ে যাবেন 100 টাকা 150 টাকা দিয়ে। একটু ভালো কোয়ালিটির পাপোশগুলো হচ্ছে 150 টাকা করে। আপনাদের প্রয়োজন অনুযায়ী এখান থেকে কিন্তু আপনারা পছন্দসই পাপোশ নিতে পারবেন খুবই স্বল্প দামে। কিছু স্লিপারের কালেকশন আছে যেগুলো 100 টাকা 150 টাকা করে। হিজাবগুলোর প্রাইস 100 টাকা। কিছু ব্যাগের কালেকশন আছে যেগুলো 400 টাকা করে। এরপর আছে প্লাস্টিক ওয়াটার বোতলের হিউজ কালেকশন। ছোট, বড়, মাঝারি সব সাইজেরই পাওয়া যায়। বাসায় ইউজ করার জন্য, ব্যাগে ক্যারি করার জন্য সব রকমের ওয়াটার বোতলই পেয়ে যাবেন। বেবিদের জন্য খুব সুন্দর সুন্দর ওয়াটার বোতল রয়েছে, সবগুলোই এত এত কিউট, দেখলেই ভালো লেগে যায়। পাশেই আছে বাচ্চাদের খেলনার দোকান, এখানে বেবিদের জন্য ভেরিয়াস টাইপস খেলনা পেয়ে যাবেন। এরপর আছে সারি সারি অনেকগুলো ব্যাগ, পার্স, ব্যাকপ্যাকের দোকান। ওভারব্রিজের উপরে পার্স অ্যান্ড ব্যাকপ্যাকের অনেকগুলো দোকান আছে। বিগ সাইজের ব্যাগগুলো 400 টাকা করে। ব্যাগের প্রাইস কিছুদিন পরপরে ওঠানামা করে। এখানে কিন্তু অনেক রিজনেবল প্রাইসে ছোট বড় সব রকমের ব্যাগই পাওয়া যায়। এই ব্যাগগুলো আপনারা এখান থেকে কিনে নিতে পারেন খুবই অল্প প্রাইসে। অনেক সুন্দর সুন্দর ডিজাইন আছে, অফিস গোয়িং ব্যাগও পেয়ে যাবেন। 400 টাকা করে খুবই সুন্দর সুন্দর ব্যাগ আছে। সবগুলো ব্যাগে সাইড বেল্ট পাবেন আর ভিতরে অনেক স্পেস থাকে।
অনেক কিছু রাখতে পারবেন। যারা ভার্সিটিতে যান অথবা অফিস করেন, আপনারা চাইলেই কিন্তু এই ব্যাগগুলো এখান থেকে নিয়ে ইউজ করতে পারেন। খুব কিউট কিউট পার্সও পাবেন, যেখানে সবগুলো 150 টাকা করে সেল হচ্ছে। ছোট ছোট ব্যাকপ্যাকগুলোও আছে যেগুলো 150 টাকা করে। পার্সগুলোতে কালার অ্যান্ড ডিজাইন ভেরিয়েশন পাবেন, ছোট বড় মাঝারি সব সাইজের পার্সই পেয়ে যাবেন। তবে ছোট হোক বা বড়, সব পার্সের প্রাইস 150 টাকা। এরপর আছে ক্রোকারিজের আরেকটি দোকান, যেখানে আপনি স্ট্রেনার, গ্রেটার, কিচেন নাইফ, স্প্যাচুলা, কিচেন সিজার, কফি বিটার, পিলার, ওয়াল হুক, ভেরিয়াস কোয়ালিটি অ্যান্ড শেপের কেক মোল্ড এগুলো পেয়ে যাবেন। এরপর আরও একটি বড় প্লাস্টিক প্রোডাক্টসের দোকান আছে, যেখানে আপনি সেম প্রিভিয়াস প্রোডাক্টসগুলোই পেয়ে যাবেন। আর ওই তো চন্দ্রিমা সুপার মার্কেট দেখা যাচ্ছে, আমি ভিউটা দেখিয়ে দিচ্ছি। এরপর ওভারব্রিজের নিচে জুতা এবং জর্জেটের হিজাব আছে, হিজাবগুলোর প্রাইস 150 টাকা। এরপর আছে ব্যাগের হিউজ কালেকশন, সবগুলোই 400 টাকা করে। এর পাশেই ওয়ান পিস সেল করছিল, কালেকশনগুলো মোটামুটি ভালোই ছিল, সবগুলোর প্রাইস 200 টাকা করে। এখানে কিন্তু আপনি এই সব আইটেমস নিউ মার্কেটের ভিতরের দোকানগুলো থেকে অনেক কম প্রাইসে পাবেন, যেহেতু নিউ মার্কেটের ভিতরের দোকানগুলোর দোকান ভাড়া এবং এক্সট্রা কিছু কস্টিং আছে, তাই সেম প্রোডাক্টসের প্রাইস একটু বেশি পড়বে। তাই আপনারা এখান থেকে খুবই কম প্রাইসে এসব নিয়ে নিতে পারবেন।